নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফনা। গরমটা তীব্রভাবে চলছে, তার মধ্যে আমি অন্তত কিছুটা খুশি। আমার অর্কিডের দেখছেন আবার ফুল এসেছে। এই অর্কিডটা হচ্ছে আমার সংগ্রহ করা অর্কিড। গাছটি ম্যাচিওর হলেও গাছটা কিন্তু আমার কাছে এক মাস মাত্র এসেছে। আর আমরা যারা অর্কিড করছি তারা এই গরমে গাছগুলোকে যখন দেখছি বেঁচে আছে অন্তত, তাতেই আমরা অন্তত সন্তুষ্ট। এর বেশি আর কিছু চাই না আপাতত গরমকালে, যেভাবে গরম পড়েছে। মানুষ বেঁচে থাকাটাই কষ্টকর, অর্কিড তো সেখানে দূর কথা। গাছটাকে যত্ন সম্পর্কে বলে নিই, তারপর বাকি কথা পরে বলছি। গাছটা যত্ন বলতে এক মাস আগে নিয়ে আসার পরে গাছগুলিকে আমি বিভিন্ন রকম গাছের, আম গাছে এবং ফেলে দেওয়া একটি গাছের গুঁড়ির সাথে বেঁধে দিই, এবং তার সাথে নিয়মিত জল দিতে থেকেছি। ভালো করে বেঁধে দিয়ে, কোনো নারকেল ছোড়া কিছুই দিইনি, জাস্ট বেঁধে দিয়ে ভালো করে দিনে দু তিনবার করে জল দিয়ে গেছি। এবং জল শুধুমাত্র কখনো শুধু জল না, কখনো চালের গুঁড়ি দিয়ে শোক করা জল, বা আমাদের যে অ্যালোভেরা পাতাগুলো হয় সেগুলোকে ভালো করে জুস করে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেটাকে স্টেন করে গাছে কখনো দিয়েছি জল মিশিয়ে। তো এইভাবে যেগুলো আমাদের জল ওয়েস্ট হয়ে যায় না, চাল ধোয়া, ডাল ধোয়া জল, এগুলোকে কখনো সখনো দেওয়ার চেষ্টা করেছি। নিয়মিত কোনোটাই দেওয়া হয়নি, শুধু নিয়মিত জলটা দেওয়া হয়েছে। এবার এই গাছটা সংগ্রহের একটা মজার ব্যাপার হলো যে গাছটা আমি 8 মাস আগে আমি যখন বাঁকুড়া বিষ্ণুপুর ট্রেনে ফিরি, বিষ্ণুপুরে এক ভদ্রলোক ওঠেন, উনি পেশায় মনে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন এবং কোনো একটা কাজে বিষ্ণুপুর গেছিলেন। ওনার কাছে দেখেছিলাম এই দুটি গাছ। আমি জিজ্ঞাসা করেছিলাম যে দুটো গাছের মধ্যে কি এটা কি আপনার ফক্সটেল গাছ? উনি বলেছিলেন হ্যাঁ, এগুলো আমার ফক্সটেল গাছ। আমি এবারে সংগ্রহ করলাম বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুরে প্রচুর গাছে হয়ে থাকে, এর আগে আমি বিষ্ণুপুর গেছি, কখনো খেয়াল পড়েনি। ওনাকে আর সাহস হয়নি, কারণ উনি দুটো সংগ্রহ করেছিলেন, সেই জন্য আমি আর চাইনি। কিন্তু মনে মনে চেয়েছিলাম ওরকম একটা গাছ আমিও যদি পেতাম আর কি। ঘটনাচক্রেই 1 মাস আগে আমার মা ওই বিষ্ণুপুর এলাকায় দিয়ে বাস করে, তখন দেখে যে গাছে এরকম অর্কিড হয়ে থাকে এবং আপ্লুত হয়েই অর্কিডগুলিকে সংগ্রহ করে। অর্কিডগুলি হাতে পেয়ে আমি যতটা খুশি হয়েছিলাম তার থেকে আমি বেশি চিন্তিত হয়েছিলাম, কারণ এই সমস্ত অর্কিড সব জায়গাতে হতে যায় না, কারণ এরা প্রকৃতি নিজেভাবেই হয়, তো এই সমস্ত অর্কিডগুলিকে সংগ্রহ করা উচিত না এভাবে। তারপরে আমি অর্কিডগুলিকে ভালোভাবে গাছে বেঁধে দিই, এবং এটা তবে আমার মনে হয়েছিল যে বিষ্ণুপুর এবং আমাদের মেদিনীপুর এলাকার মধ্যে তার টেম্পারেচারের বিশেষ তো তড়িৎপাত থাকে না, গাছটি হলেও হয়তো হতে পারে। তো সেই কারণে গাছটিকে যত্ন নেওয়া, কারণ গাছটি মারা গেলে আমি অনেক বেশি আত্মগ্লানিতে ভুগতাম। এরকম গাছগুলিকে সংগ্রহ করার পরে মেরে ফেলাটা উচিত নয়। অনেক সময় আমরা বাঁচাতে পারি না। ব্যক্তিগতভাবে পছন্দ করার বিরোধী হলো অনেক সময় নিজেদের লোভ সম্বরণ করতে পারি না এক্ষেত্রে। তো আর শিলং বা নর্থ বেঙ্গল থেকে গাছ কালেক্ট করাটা আমাদের জন্য অত্যন্ত ভুল। আমি নর্থ বেঙ্গলে ছিলাম অনেকদিন, কিন্তু আমি গাছ কালেক্ট করার কখনো সাহস দেখাইনি। তার কারণ একটাই, যে যদি কোনো কারণে এখানে বাঁচাতে না পারি। এই সমস্ত প্রজাতিগুলি দেখি অনেকেই সংগ্রহ করেন নর্থ বেঙ্গলে ঘুরতে যেয়ে, কিন্তু এগুলো উচিত না। এটা আমি নিজেকেও বোঝানোর চেষ্টা করি যে গাছ ঠিক আছে, পৃথিবীতে যে যেখানে ভালো থাকে সেখানেই তাকে ভালো রাখা উচিত, সেটা আমরা যারা গাছ করি আমাদের এটা ভাবা উচিত। তো এই হলো গাছটি সংগ্রহ নিয়ে একটা ছোটোখাটো মজার ব্যাপার। আপনারা যদি সংগ্রহ করেন পরিবেশ বুঝে সংগ্রহ করবেন। দেখা যাক এটা কী ফুল দেয়, আমি জানি না, রং রং আছে। তো যাই হোক, আশা করি ভালো হবে, গাছটি বেঁচে থাক। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা ভিডিওটি দেখছেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খারাপও যদি কিছু লেগে থাকে সেটাও জানাবেন কমেন্টে। আর আরও কিছু ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন। এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।